নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হাইলাকান্দি রোডের লজ থেকে উদ্ধার 2000 নেশা জাতীয় ট্যাবলেট, আটক তিন। এনএস এভিনিউ বিদ্যুৎ বিভাগে গ্রাহকদের হয়রানি, ক্ষোভ ঝাড়লেন গ্রাহকরা। কাছাড় জেলায় আক্রান্ত আরো 75 জন, শিলচর মেডিকেলে 24 ঘন্টায় মৃত তিন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ড্রাগস মুক্ত রাজ্য গড়তে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাতে নির্দেশ জারি করার পর থেকেই রাজ্য অব্যাহত রয়েছে ড্রাগস বিরোধী অভিযান। গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায়ও প্রতিদিন ড্রাগস পাচারকারী ও সরবরাহকারীদের আটক করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার শিলচরের এক লজে তল্লাশি চালিয়ে প্রায় 2000 নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকে। এদের মধ্যে দুজন মহিলা, তৃতীয় ব্যক্তি ভারতীয় প্রাক্তন সেনাকর্মী। বর্তমানে এক ব্যাংকে প্রহরীর কাজে তিনি নিযুক্ত রয়েছেন। দিন কয়েক আগেই দুই মেজ মহিলা শহরের হাইলাকান্দি রোডের সিটি লজে একটি রুম ভাড়া নেন বলে জানা যায়। বুধবার তাদের সাথে ওই রুমে গিয়ে যোগ হন আরও একজন। তিনজনেই মিজো জনগোষ্ঠীর। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে হাতে নাতে আটক করে তাদের। পুলিশ ঘটনাটি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। ডেলিভারি হওয়ার কিবা খবর এটা আমি পাইছিলোঁ আৰু সেইটো খবৰ পৰা আমি আমাৰ ইয়াত কিছুমান আমাৰ মানুহ আণ্ডাৰ কভাৰ আমাৰ কিছুমান মানুহ আমি ইয়াত এংগেজ কৰিছিলোঁ আৰু সেই খবৰৰ ভিত্তিত এই ৰুম নম্বৰ 11 এই ত্ৰিপুৰা হোটেল নিউ হোটেল ইয়াতে আমি ৰুম নম্বৰ 11ত আমি দুই হাজাৰ ইয়াৰ টেবলেট আমি পাইছোঁ। লগতে তিনিজন মানুহ আমি তিনিওজনে মিজোৰামৰ বাসিন্দা হয়। তাৰ দুজন এজন মহিলা পুৰুষ এজন আছে, তেখেত ৰিটায়াৰ্ড আৰ্মিৰ পৰা ৰিটায়াৰ্ড হৈছে আৰু মই ভাবি তেখেতে কোনোবা এটা চিকিউৰিটি এজেঞ্চিত কাম কৰি আছে। কিন্তু ইনভেষ্টিগেশ্যন চলি আছে, এতিয়ালৈকে আমি ক'ব পৰা অৱস্থা নাই। আমি পিছত আপোনাক জনাম। শিলচর এনএস এভিনিউ স্থিত বিদ্যুৎ কার্যালয়ে বিদ্যুৎ বিল কিস্তি হিসেবে প্রদান করতে গেলে গ্রাহকদের চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয়। অতিমারে সময়ের বিদ্যুৎ বিল দু তিন মাসের জমে যাওয়ার জন্য তা কিস্তি হিসেবে পরিশোধ করার কথা বলতে গেলে বিভাগের কর্তৃপক্ষ তাদের কথা রাখতে নারাজ। বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা অবধি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় তাদের। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা অভিযোগে বলেন, আমি এখানে ইলেকট্রিসিটি বিল দিতে আইসি সকাল থেকে দাঁড়ানি, তো 4923 টাকা হয়েছে আমার বিল। আমি 3000 টাকা দিছি, তারা এখন কোন ফুল পেমেন্ট দিতে লাগবো। এই লকডাউনের টাইমে টাউনের মধ্যে মানুষ নাই, আমরা এমনি রুজি রোজগার করি এগুলো চালাই আর কি। এখন তো লোকজনও নাই, আমরা কই থেকে দিতাম? ওইটাই আমরা মানে আবেদন করি আর আমরা এটা রাখা হোক, নাইলে তো দুই দিন পরে আবার লাইন কাটা হয়ে যাব, আমরা বিরাট অসুবিধা পড়ে যাইমু। ওইটাই আমরা চাই। দেখুন এখানে লাইনের মাঝে কত সব লোক এরকম সবেই আইছে যে ইয়ে করত মানে 50% বা 50% এবাব মানে বিলটা দেওয়ার লাগিন। হ্যাঁ, ইনস্টলমেন্টে দিলে আমরা নেক্সট ডে আমরা তো রাখতাম না, এগুলো তো আমরা ক্লিয়ার করবই আর আগেও করছি। গত লকডাউনে এরকম রাখা হয়েছিল। আমরা 8টার থেকে দাঁড়ানি, এখন পর্যন্ত লাইনও আছে। আমরা ভিতরে একবার গিয়ে আইছি, আমরা হয়েছে ইনস্টলমেন্ট দেওয়া হইতো না। এখন আমরা খাওয়ার কষ্ট হয়ে গেছে, তখন আমরা পুরা পেমেন্ট কি তা হয়ে দিতাম আমরা। তখন আমরা সরকারের কাছে এটি অনুরোধ, আমরা ইনস্টলমেন্টটা দেওয়া দিত। 8টার থেকে দাঁড়ানি লাইন, এসডিও স্যার এখন আইসইন, হ্যাঁ 11:30 সময় আইসিন।
বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো 75 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এদের শনাক্ত করা হয়। আরটিপিসিআর রিপোর্ট সন্ধ্যা 6টা পর্যন্ত আসেনি। স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া খবরে এই তথ্য জানা যায়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরো 3 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ভাস্কর গুপ্ত। তারা হলেন করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের বাসিন্দা ফকরউদ্দিন, বয়স আনুমানিক 65 বছর, কাছাড় জেলার লিঙ্করোডের বাসিন্দা দীপ্তি বিশ্বাস, বয়স আনুমানিক 76 বছর, এবং করিমগঞ্জ জেলার আছিমগঞ্জের বাসিন্দা আলতাফ উদ্দিন, বয়স আনুমানিক 80 বছর। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 130 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 68 জন আইসিইউতে আছেন এবং 62 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 11 জন পেশেন্ট আছেন এবং 98 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 32 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 28 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। 1 জন পেশেন্ট গত 24 ঘন্টায় হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 18টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 9টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 3 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরের বুকে। বুধবার রাত 3:30 নাগাদ পানপটি এলাকায় আগুন লেগে ধোঁয়ায় ঘিরে ফেলে গোটা এলাকা। স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত দমকল বাহিনীকে খবর দিলে 3টি দমকল ইঞ্জিন ছুটে আসে। পাশে থাকা গোলধেগি মল থেকে জল সরবরাহ করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, পানপটি এলাকার চিপসের গোদাম থেকে আগুন ছড়িয়ে পড়েছিল দেশলাইয়ের গোদামে। অবশেষে দমকল বাহিনীর কর্মীরা জল ছিটিয়ে আগুনকে বাড়তে দেননি। স্থানীয়দের সহযোগিতা ও দমকল বাহিনীর তৎপরতায় 3 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত স্বাধীনবাজার জিপির সভানেত্রী বিভারানী দাসের স্বামী তথা প্রাক্তন শিক্ষক রঞ্জিত কুমার দাসকে অশ্লীল গালিগালাজ, প্রাণে মারার হুমকি সহ মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন জিপির গ্রুপ সদস্য তথা সহসভাপতি সাজু আহমেদ লস্কর। বুধবার বিষয়টি তুলে ধরে সাজু আহমেদ লস্কর ও তার স্ত্রী রুশনা বেগম লস্কর দুজনকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা দায়ের করেছেন রঞ্জিত কুমার দাস। বৃহস্পতিবার জিপির গ্রুপ সদস্য সাহানুর আলম লস্কর, সেলিমউদ্দিন লস্কর, কুলমুমা বেগমের প্রতিনিধি আসাদুল আলম লস্কর, ইদারজান বিবি বড়ভূয়ার প্রতিনিধি জসিরউদ্দিন বড়ভূয়া, দীপালী রানী দাস, নুরজাহানরা বেগম প্রতিনিধি সুয়েল আহমেদ লস্কর, আবুল হোসেন লস্কর, আফসান হোসেন লস্কর, সমাজসেবী পারুল হোসেন লস্কর, রশিদ আহমেদ লস্কর ও গ্রাম পঞ্চায়েত সভানেত্রী বিভারানী দাসকে পাশে রেখে তার গোবিন্দনগরের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। ও 2021-22 সনের সরকার দ্বারা যে টাকা এসেছিল আমাদের জিপি সভানেত্রীর প্রতিনিধি রঞ্জিত কুমার দাস মহাশয়কে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে, বিভিন্ন হুমকি দিয়ে এবং বিভিন্ন প্রাণে মারার চেষ্টা করে উনি বলেন যে উনাকে 15 লক্ষ 16 লক্ষ টাকা না দেওয়া হলে উনি বৃহত্তরভাবে প্রাণে মারতে পারেন আমাদের জিপি সভানেত্রীর প্রতিনিধিকে। তথা গতকাল রাত্রে জিপি সভানেত্রীর প্রতিনিধি ও আমাদের প্রত্যেক গ্রুপের সদস্য ও সদস্যগণকে নিয়ে জিপি সভানেত্রীর প্রতিনিধি একটি কার্যকারী কমিটি আমরা বসেছিলাম একটি ঘরে। ইতিমধ্যে আমাদের সভাপতি আমাকে ফোন করে বলেন আমি কোথায়, এবং আমি বললাম আমি বাজারে এসেছি। উনি আমাকে বলেন যে পঞ্চায়েত কোথায়, আমি বললাম পঞ্চায়েত এখানে নেই। তো উনি বললেন যে ওনার ওয়াইফ আমার সঙ্গে কথা বললেন যে আমি পঞ্চায়েতের সকালে পঞ্চায়েতের দ্বারস্থ হব এবং পঞ্চায়েতের উপরে বিভিন্নভাবে রেপ কেস তথা বিভিন্ন মিথ্যা মামলায় পঞ্চায়েতকে জড়াবো। তখন আমরা সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে আমাদের এপি সভানেত্রীর প্রতিনিধি জিনুবাবু লস্করের সঙ্গে ফোন যোগে যোগাযোগ করে আমরা অ্যাবসোলিউট মেজরিটি 7 জন ওয়ার্ড মেম্বার সহ আমাদের সভানেত্রীর প্রতিনিধি আমরা সোনাই থানায় একটা এফআইআর দায়ের করেছি। ভিন্নধর্মী প্রেমিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে আটক করলো উধারবন্দ পুলিশ। ধৃত প্রেমিক কুম্ভা চা বাগানের বাসিন্দা আলতাফ হোসেন মজুমদারের ছেলে আহাদ হোসেন মজুমদার। তার বয়স আনুমানিক 22 বছর। বুধবার আহাদ হোসেন মজুমদারকে অভিযুক্ত করে উধারবন্দ থানায় এক মামলা দায়ের করেন দ্বিগুণ বাগানের বাসিন্দা তথা প্রেমিকার বাবা বাবুল তাঁতি। এতে তিনি অভিযোগ করেন, মাস তিনেক আগে ঘরে একা থাকা অবস্থায় তার মেয়ে লীলা তাঁতিকে ঘর থেকে অপহরণ করে নিয়ে যায় আহাদ। এ সময় ঘরের আলমারির তালা ভেঙে নগদ অর্থ নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করেন তিনি। পরিবারের তরফ থেকে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন মেয়ের অপহরণের কথা। আহাদ তখন তাকে হুমকি দেয় এ ব্যাপারে পুলিশকে জানালে বাবাসহ মেয়েকে প্রাণে মেরে ফেলার। এদিকে মঙ্গলবার আহাদ মেয়েটিকে নিয়ে কুম্ভা
নিজের বাড়িতে আসে। খবর পেয়ে এজাহারের ভিত্তিতে উধারবন থানার ওসি সঞ্জীব কুমার দাস দলবল নিয়ে আহাদের বাড়িতে পৌঁছে মেয়েসহ আহাদকে আটক করে। বর্তমানে তারা দুজনেই পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা যায়। নিউ শিলচর এলাকার পানীয় জল সংকট কাটিয়ে উঠতে আরবান ওয়াটার সাপ্লাই ও সুয়ারেজ বোর্ডের জল সরবরাহ প্রকল্পটি আরও কার্যক্ষম করে তোলার আশ্বাস দিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। সুয়ারেজ বোর্ডের আভ্যন্তরীণ সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। এলাকার পানীয় জল সংকট এবং আরবান ওয়াটার সাপ্লাই ও সুয়ারেজ বোর্ডের নানাবিধ সমস্যা নিয়ে সরব হয় আরবান কেয়ার নামে এক অরাজনৈতিক সংগঠন। মঙ্গলবার এই বিষয়টি নিয়ে নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহলকে এক স্মারকলিপি প্রদান করা হয় এবং তার প্রতিলিপি নিয়ে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের সাথে সাক্ষাৎ ও আলোচনা করেন সংগঠনের কর্মকর্তারা। তখন সাংসদ তাদের সমস্যা নিরসনের আশ্বাস প্রদান করেন। স্মারকলিপিতে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নিতে দাবি জানানো হয়। পাশাপাশি জল প্রকল্পে 24 ঘন্টা বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়। এছাড়াও নিয়মিত জল পরিশোধিত করার জন্য প্রয়োজনীয় কেমিক্যাল মেশানোর দিকে নজর রাখতে অনুরোধ জানানো হয়েছে। বর্ষার মরশুমে নদীনালার জল পানীয় জলের নলের ভেতর না ঢুকতে পারে তার জন্য ব্যবস্থা নিতে বলা হয়। দীর্ঘকালীন এই প্রকল্পটির জন্য আনুমানিক 17 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 2,300 জন গ্রাহকের চাহিদা মেটাতে রিজার্ভার নির্মাণ করতেও জানানো হয়। আলোচনায় এসব বিষয়কে যথার্থ বলে সহমত পোষণ করেন সাংসদ। এদিন আরবান কেয়ারের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক ডক্টর রজত গুপ্ত এবং প্রতিনিধি দলে ছিলেন জয়দেব নাথ, অসীম সেন, সুরজিৎ সোম, বিশ্বনাথ ভট্টাচার্য, সহরিদেব প্রমুখ। বুধবার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 118তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল বিজেপি নরসিংপুর মণ্ডল। মণ্ডল সভাপতি লাল বাহাদুর কর্মীর পৌরোহিত্যে ধলাই বাজারে বিজেপির নরসিংপুর মণ্ডল কমিটির উদ্যোগে এক সাংগঠনিক সভা আয়োজিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক কনাদ পুরকায়স্থ। এদিন প্রদীপ প্রজ্বলন করার পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ সহ বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে সভার সূচনা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সামাজিক ও রাজনৈতিক সহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। বিধান পরিষদ যেটা আছে বাংলার বিধান পরিষদে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে উনি সেই বাংলা বিশ্ববিদ্যালয়ে উনি কলকাতার আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা আছে সেটাতে উনি যোগ দিয়েছিলেন, উনি সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন বা নির্বাচিত হয়েছিলেন এবং কংগ্রেসে তখন উনি ছিলেন কংগ্রেসের সদস্য এবং পরবর্তীতে রাজনৈতিক মতবিরোধের জন্য উনি কংগ্রেস ছেড়ে উনি ইন্ডিপেন্ডেন্ট বা উনি নির্দল প্রার্থী হিসেবে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ফজলুল হক মন্ত্রিসভা যেটা ছিল বাংলা সেই ফজলুল হক মন্ত্রিসভাতে উনি মন্ত্রিত্ব উনি লাভ করেছিলেন এবং সেখানে উনি কাজ করেছিলেন। বন্ধুরা আমরা লক্ষ্য করেছি যে ফজলুল হক মন্ত্রিসভাতে উনি বেশি দিন থাকেননি, পরবর্তীতে সেখানে মতবিরোধ হওয়ার জন্য ফজলুল হক মন্ত্রিসভা থেকে উনি পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগ করার পর বাংলা যে হিন্দু মহাসভা যেটা ছিল বাংলা শাখা যেটা ছিল সেই হিন্দু মহাসভার উনি কার্যকরী সভাপতি হিসেবে উনি দায়িত্বভার গ্রহণ করেন এবং পরবর্তীতে উনি অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি হিসেবে উনি নির্বাচনে জিতে উনি নির্বাচিত হয়েছিলেন। তো শ্যামাপ্রসাদ মুখার্জি যে জন্য আজকের দিনে আমরা তার আত্মবলিদানের কথা কাশ্মীরের কথা শুধু চিন্তা করি, শুধু কাশ্মীরের কথা নয় শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে। এদিনের সভায় উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, কাছাড় জেলা বিজেপির কার্যকরী সদস্য তথা ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস সহ অন্যান্যরা। 100 মিটারের মধ্যে রয়েছে হাইস্কুল, উপ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও হাওয়াইথাং ফরেস্ট বিট কার্যালয়, আর এমন জায়গায় শ্মশানঘাট নির্মাণের তোড়জোড় দেখে প্রতিবাদে সরব হন স্থানীয়রা। বৃহস্পতিবার শ্মশানঘাট নির্মাণের বিরুদ্ধে সরব হলেন শ্যাওরারথল জিপির সিংগুয়া ও চানিঘাট জিপির হাওয়াইথাং এলাকার মানুষ। তারা বলেন সব দেহ অন্তিম সংস্কারের জন্য শ্মশানঘাটের প্রয়োজন থাকলেও হাইজেনিক কারণে এলাকার জনগণ একত্রিত হয়ে শ্মশানটি জনবহুল এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান। এটি একটি ঘনবসতিপূর্ণ গ্রাম, এমত অবস্থায় প্রদূষণ নিয়ন্ত্রণের জন্য স্থানীয়রা শ্মশানঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি করেন। এ নিয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। স্কুল, হসপিটাল, ফরেস্ট অফিস
সবটা দেড়শো মিটারের মধ্যে এই ভূষণ ঘাটটা পড়ে। তখন আমরা বানাইতে প্রতিবাদ করছি, তার সঙ্গে স্কুলের ছাত্র তারাও আসল, মাস্টারও আসল। তখন ওটা এইখান থেকে সরানো হয়েছে। এখন সানিঘাট জিপির বিভাস আচার্য দিলীপ রায় তারা আবার ওই শ্মশান ঘাটটা তারা সানিঘাট জিপির অনুদান শেরাতন জিপির এলাকার ভিতরে তারা বানাইবার ইয়ে করছে। এরপরে আমরা কিছু মানুষের এটার লেগে প্রতিবাদ দিছিলাম, তারা আমরা রেখে আমরা এটা উচ্ছেদ করাই দিব, এভিকশন করাই দিব বিভাস আর দিলীপ, এটা তারার মন্ত্রী কইয়া দিছেন। আর যে কোনো কথায় কথা তারা সবসময় মন্ত্রী ইয়ে করে, আমরা কিতা এই মন্ত্রী আমরা বুক দিছি নি, আমরা মন্ত্রী লোক নানি, সবসময় কইব আমরা উচ্ছেদ করাই দিব, এভিকশন করাই দিব, পুলিশ দিয়ে ধরাই দিব এই বিভাস আচার্যে। এখন কিরা জানি এখন আমরা এই শ্মশান ঘাটটা এখানে হইতো না, এই শ্মশান ঘাটটা স্কুলের একশো মিটার মধ্যে পড়ে, হসপিটালের একশো মিটার মধ্যে পড়ে, ফরেস্ট অফিসের পঞ্চাশ মিটারের মধ্যে, এর সঙ্গে আছে এলপি স্কুল, একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে। ওই শ্মশান ঘাটটার বানানি তো আমরা ছাইয়ার হোক, তবে এই জায়গা ছাড়িয়া অন্যত্র জায়গায় তারা নিয়ে যাও। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। হাইলাকান্দি রোডের লজ থেকে উদ্ধার 2000 নেশা জাতীয় ট্যাবলেট, আটক তিন। এনএস এভিনিউ বিদ্যুৎ বিভাগে গ্রাহকদের হয়রানি, ক্ষোভ ঝাড়লেন গ্রাহকরা। কাছাড় জেলায় আক্রান্ত আরো 75 জন, শিলচর মেডিকেলে 24 ঘন্টায় মৃত তিন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।